যে বাংলায় আমাদের সময় বিজেপি নিজের ক্ষমতায় একটা পঞ্চায়েত জিততে পারতো না, সেই বাংলায় এখন বিজেপির 18টা এমপি ঘুরে বেড়ায়, দিদি এমন বাংলা চালিয়েছেন। তারপরে বলছেন দিদিকে ভোট না দিলে নাকি বিজেপি চলে আসবে। আরে আপনাকে ভোট দেওয়ার পরেই তো বিজেপি চলে এলো ক্ষমতায়। এসে বলেছিলেন আপনার দলের নেতারা বলেছিল লাল হাটাও বাংলা বাঁচাও, আরে লাল তো হাঁটলো বাংলা বাঁচলো না। আর আপনার দলের মুকুল থেকে শুভেন্দু, আপনার দলের যে নেতাগুলো বলেছিল, আর পাশের ভাঙরের ওপাশে রাজারহাটে সব্যসাচী, দিদির দলের যে ভাইগুলো বলেছিল বাংলায় নাকি লাল পতাকা উঠতে দেবে না, দিদিকে বলছি তাকিয়ে দেখুন বাংলার দিকে, লাল পতাকা বাংলায় পতপত করে উঠছে। খালি আপনার যে ভাইগুলো বলেছিল বাংলায় লাল পতাকা উঠতে দেবে না, তারা কদিন আগে ব্রিগেডে বিজেপির মিটিং এ তৃণমূলের পতাকা নিয়ে মোদির জুতো পালিশ করতে গেছিল, মোদির জুতো পালিশ করে এখন তারা। বিজেপির নাম করে ভোট ডাকাতে এসছেন, বিজেপির নাম করে ভোট চাইতে এসছেন। 10 বছর ধরে এমন সরকার চালিয়েছেন, 10 বছর পরে ভোটে লড়ছেন, নিজের সরকারের কাজ দেখিয়ে নয়, এখন নিজের পায়ের প্লাস্টার দেখিয়ে লোকের কাছে ভোট চাইতে হচ্ছে, এই হচ্ছে আপনার সরকারের চেহারা। আপনি আর আপনার নাকি আরেকবার মুখ্যমন্ত্রী হওয়ার শখ। আর কি বিজেপি বিজেপি করছেন, মমতা ব্যানার্জির সব বাতালাবাজি শুনলে আগে আমাদের হাসি পেত, এখন বেচারিকে দেখলে মায়া হয়। আপনারা দেখেন তো টিভিতে মমতা ব্যানার্জির মিটিং হয়, দেখেন তো? দেখবেন একটা জিনিস খেয়াল করে, এখন যখন মমতা ব্যানার্জি মঞ্চে ভাষণ দেন, বেচারি যেমন অবস্থা হয়েছে, এখন মঞ্চে ভাষণ দিতে দিতে মাঝে মধ্যে ভাষণ দামিয়ে এরম করে পেছন ফিরে দেখেন, পেছনের চেয়ারে সবাই বসে আছে নাকি এর মধ্যে কয়েকটা উঠে বিজেপিতে চলে গেছে। এই হচ্ছে দলের অবস্থা। তারা এসছে বাংলাকে বিজেপির হাত থেকে বাঁচাতে। আমি আমার কথাকে আর বাড়াবো না। নসাদ আছেন, নসাদ বলবেন, আব্বাস ভাইজান আসবেন, বিমান বসু আসবেন, কমরেড বিমান বসু, ওনারা বলবেন, আমি আমার কথাকে এই বলে শেষ করব। 2 মে পরে এই বাংলায় নতুন সরকার তৈরি হবে। হ্যাঁ বলছি বলছি, আরে সব কথা আজকেই বলবো তো, বিজয় মিছিল এসে কি বলবো। 2 মে পরে এই বাংলায় নতুন সরকার তৈরি হবে, সংযুক্ত মোর্চার সরকার। সংযুক্ত মোর্চার সরকার খালি আইএসএফ এর সরকার হবে না, খালি বামপন্থীদের সরকার হবে না, খালি কংগ্রেসের সরকার হবে না। 10 বছর ধরে এই বাংলায় যে সাধারণ মানুষ যারা যে কোনো কারণে হোক তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের জন্য সরকার চালাবো আমরা বাংলায়। সেই মানুষের কাছেও যাব, তাদের হাত ধরবো, তাদেরকে সঙ্গে নিয়ে বলবো আমাদেরকে পরামর্শ দিন, আমাদেরকে সাহায্য করুন, বলুন কি করতে হবে বাংলায়, আপনার সাহায্য নিয়ে সরকার চালাবো। কিন্তু বাংলার মাটিতে কোনোদিন যেন ওই মোদী আর মমতা পা রাখতে না পারেন। বাংলার মাটিতে বিজেপির জন্য, আরএসএস এর জন্য নো এন্ট্রি ভোট ঝোলাবো। আপনাদেরকে বলছি, যারা আপনাদের মাধ্যমে এত সংবাদ মাধ্যমের বন্ধুরা এখান থেকে টেলিকাস্ট করছেন, আপনারা মোবাইলে ভিডিও করছেন, এসব ভিডিও ছড়িয়ে দেবেন যত মানুষ আছেন যারা এই বাংলায় বিজেপির বিরোধী, তাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকার দিকে তাকান। সব কটা তৃণমূলের নেতা এমন চোর এমন চোর, দেখুন তৃণমূলের আপনারা জানেন এদের সব ভালো, এদের নেতাদের মধ্যে এত ঝামেলা এত মারামারি। ওই কদিন আগে দেখলেন ভাঙরে প্রার্থী হতে পারেনি বলে নিজেরা নিজেদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে, এদের এত ঝামেলা, এর সাথে এর ঝামেলা, ওর সাথে তার ঝামেলা, একটা ব্যাপারে তৃণমূলের নেতাদের কমন, এদের সব কটা নেতা একটা এমন চোর এমন চোর, পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ভাইপো পর্যন্ত, এরা এমন চোর এমন চোর, এগুলো যে কদিন বেঁচে আছে তো পয়সা কামাবেই, এগুলো মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, এরা এমন চোর। আর এই সব কটা চোর সিবিআই আর ইডির কেস খেয়ে বসে আছে। আপনাদেরকে বলছি বাংলায় বিজেপিকে আটকাতে হবে, কিন্তু বাংলায় যাতে বিজেপি, ওরা ভোটে জিতে তো সরকার করতে পারবে না, কিন্তু অন্যান্য রাজ্যে কি করেছে আপনারা দেখেছেন, বিহার থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে একটার পর একটা রাজ্যে ওরা ভোটে হেরে যাওয়ার পরে সরকার তৈরি করে, কি করে করে, অমিত শাহ পৌঁছে যায় এক হাতে টাকার বান্ডিল নিয়ে আর এক হাতে সিবিআই এর কাগজ নিয়ে, বলে আমাদের সঙ্গে আয় তো টাকার বান্ডিল ধর, আমাদের সঙ্গে আসবি না সিবিআই চোদা ধর, এই করে ভোটে হেরে যাওয়ার পরে সরকার তৈরি করে। বিজেপি ভোটে জিততে পারবে না, জিতে সরকার তৈরি করতে পারবে না আমি আপনি জানি, কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও যেন বিজেপি সরকার তৈরি করতে না পারে বাংলায়, তার জন্য কি করতে হবে, তার জন্য বাংলা থেকে তৃণমূলের চোরগুলোকে মুছে দিতে হবে। আর বাংলায় যদি তৃণমূলের একটা পয়সা খাওয়া চোর নেতা এমএলএ হয়, তাহলে
দুপুর বেলা ভোটের রেজাল্ট বেরোবে, বিকেল বেলা অমিত শাহ ফোন চলে যাবে, আসবি নাকি সিবিআই পাঠাবো, আসবি নাকি সিবিআই পাঠাবো, বল। ওই সবার আগে ভাই বলে যাবে বিজেপিতে, তারপর বাকি নেতাগুলো লাইন দিয়ে যাবে। আমাদের 294 জন প্রার্থীর দিকে তাকান, আমাদের সংযুক্ত মোর্চার, আমাদের প্রার্থী তালিকায় এমন একজন প্রার্থী নেই যার বাড়িতে সিবিআই গিয়ে ইডি গিয়ে কলিং বেল বাজায়। কোন অমিত শাহর বাবার ক্ষমতা নেই আমাদেরকে সিবিআই দেখিয়ে ব্ল্যাকমেল করে। ভোটে আমরা জিতবো, এবং ভোটে জেতার পরে 5 বছরের জন্য বিজেপিকে বাংলার বাইরে রাখবো আমরা। আমরা পারবো, কেন আমরা বিক্রি হব না, আমরা ভয়ের কাছে মাথা নত করব না, আমরা সিবিআই দেখিয়ে ইডি দেখিয়ে আমাদেরকে কিনে নেওয়া যাবে না, দিদি আর দিদির ভাইপোকে কিনে নেওয়া যাবে। তাই আপনাদেরকে বলছি, এই নতুন সরকার তৈরি করার জন্য আমাদের সঙ্গে থাকুন। এই বাংলায় আপনারা জানেন 5.5 লাখের উপর সরকারি শূন্যপদ রয়েছে, যে শূন্যপদগুলোতে লোক নিয়োগ বকেয়া রয়েছে। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজকে 10 বছর ধরে স্কুল টিচারের চাকরি পাস করে বসে আছে ছেলে মেয়েরা, 10 বছর ধরে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। এই প্রতিটা ছেলে মেয়েকে 5.5 লক্ষ শূন্যপদে চাকরি দেবে সংযুক্ত মোর্চার সরকার, এবং এই যে চাকরি দেবে 10 নয় পয়সা কাটমানি খেয়ে নয়, বাংলার ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা নিজের যোগ্যতায় চাকরি পাবে। যত দূর অব্দি আমাদের বন্ধুরা আমাদের কথা শুনতে পাচ্ছেন, যদি কোনো তৃণমূল সমর্থক এখন আমাদের কথা শোনেন জানবেন, আপনার সরকার 10 বছর ধরে আপনাকে চাকরি দেয়নি, আপনার হাতে বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়েছে তৃণমূল নেতারা। 2রা মে সংযুক্ত মোর্চার সরকার আসার পরে, 2রা মের পর শপথ নেওয়ার পরে গোটা বাংলায় তৃণমূলের যে যে জোয়ান ছেলেগুলোর হাতে তৃণমূল নেতারা 10 বছর ধরে খালি বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়েছে, তাদের প্রত্যেকের হাতে চাকরির খাম ধরাবো আমরা, চাকরির খাম ধরাবো আমরা তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়েরাও। আর এই তোলাবাসী কাটমানি নয়, সম্মানের চাকরি করবে, সম্মানের সঙ্গে জীবন বাঁচবে তার ব্যবস্থা করবো আমরা। এই কাজ করার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমি যে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, ওরা এখন এসে গ্রামে গ্রামে লোক পাঠিয়ে বলছে যে দিদি এই প্রকল্প দিচ্ছে, সেই প্রকল্প দিচ্ছে, এখানে খাদ্য চাইলে খাদ্য সাথী, চাকরি চাইলে সবুজ সাথী, খালি একটা কথা ভুলতে বলতে ভুলে গেছে, এই বাংলায় খাদ্য চাইলে খাদ্য সাথী, চাকরি কি বলে সাইকেল চাইলে সবুজ সাথী, খালি এই বাংলায় চাকরি চাইলে পেটে লাথি, এই হচ্ছে দিদির পলিসি। আপনাদেরকে বলছি এই প্রকল্পগুলো কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বাপ ঠাকুরদের টাকা নয়, এগুলো আপনাদের টাকা, জনগণের টাকা, জনগণের টাকা জনগণ পাচ্ছে প্রকল্পের মাধ্যমে। আমাদের সরকার আসার পরে এই একটা প্রকল্প বন্ধ হবে না, প্রকল্প তো বন্ধ হবে না, প্রতিটা প্রকল্প চলবে, আগামী দিনেও চলবে, আরো বেশি টাকা বরাদ্দ হবে। খালি কি বন্ধ হবে, এখন সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূল নেতাদেরকে কাটমানি দিতে হয়, তৃণমূল নেতাদের পকেট ভরে নিজের হকের টাকা পেতে হয়। বাংলায় কাটমানি রাজ বন্ধ হবে, বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি মানুষের হাতে যাবে, একজন কোন দলের নেতা এসে মানুষের কাছ থেকে কাটমানি নেবে না, সেই ব্যবস্থা আমরা করব। আপনাদের সবার কাছে আবেদন থাকলো ভামর কেন্দ্রে এবং পাশে ক্যানিং পূর্ব কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আইএসএফ প্রার্থী আমাদের সবার প্রিয় আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের শাহাবুদ্দিন ভাইজানকে জেতান, ওনাদেরকে জিতিয়ে এনাদের কণ্ঠস্বর, আজকে যে কণ্ঠস্বর শোনার জন্য আপনারা এখানে অপেক্ষা করে আছেন, যে কথাগুলো মানুষের জীবনের যন্ত্রণার কথা, যে কথাগুলো এনারা মাঠে ঘাটে লড়াই আন্দোলনে বলেছেন, সেই কথাগুলো পৌঁছে যাক বাংলার বিধানসভায়, মন্ত্রিসভা তৈরি হোক আমাদের, এদেরকে বিপুল ভোটে জেতাবেন, খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবেন। আর ওরা সারা বাংলায় বলছে খেলা হবে, খেলা হবে, আমরা বলছি 2রা মের পরে এই মেলার মাঠে মেলা হবে, আমাদের বিজয় উৎসবের মেলা হবে, নতুন সরকার শপথ দেওয়ার পরে ভাঙড়ে আমরা জিতবো, ক্যানিংপুরে আমরা জিতবো, মেলার মাঠে মেলা হবে, আইএসএফের পতাকা উড়বে, লাল ঝান্ডা উড়বে, কংগ্রেসের ঝান্ডা উড়বে, সংযুক্ত মোর্চার মেলা হবে। আপনাদের সবাই ভালো থাকবেন, বুঝে ফিরে যাবেন, লড়াই করবেন, আমাদের কাছ থেকে যা যা লুট গেছে তা যেন লড়াই করে আমরা ফেরত আনতে পারি। 10টা বছর যা চলে গেছে, 10টা বছর আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আমাদের আগামী দিনগুলো সুন্দর হোক, আমাদের আগামী দিনগুলো শান্তি হোক। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।